তুমি এখানে বসো না পুরো মনে হচ্ছে রোজার মাস রোজার মাস Good morning everyone, welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। দেখো আজকে ঘুম থেকে উঠে একদম তোড় জড়িয়ে কাজ শুরু করে দিয়েছি। শীতের সমস্ত কম্বল লেপ যা যা ছিল সবগুলোকে আজকে তুলে ফেলবো। তাই প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে দেখো কম্বল টম্বলগুলোকে ছাদে নিয়ে এলাম। ছাদে নিয়ে এসে ওইগুলোকে রোদে দিলাম। তারপরে আপা সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে দিয়ে গেছে, তার মধ্যে যেইগুলো শুকিয়ে গেছে। তখন সম্ভবত 10:30 বাজে যখন আমি এই কাজগুলো করছিলাম। আর আপাতত সকালবেলা অনেক সকালবেলা কাপড় কেচে দিয়ে যাই, তো মোটামুটি যেইগুলো হালকা ছিল শুকিয়ে গেছে, তো ম্যাক্সিমামটাই শুকিয়ে গেছিল, সব তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন রোদের যা তেজ মানে সে আর বলার মতো না। মানে আমি জামা কাপড়গুলো তুলছি তাতেই মনে হচ্ছে কেমন একটা হচ্ছে। তো চলো জামা কাপড়গুলোকে তুলবো, তুলে এই গিয়ে কম্বলগুলোকে রোদ লাগতে থাকুক, তারপরে নিচে গিয়ে টুকটাক কয়েকটা কাজকর্ম করে এই ব্ল্যাঙ্কেটগুলোকে তুলে নিয়ে যাব। তো চলো, চলে এসেছি। দেখো ঘরে লেপের যে কভারটা রয়েছে সেটা খুলে নিচ্ছি। লেপের কভারটা ভালো করে ধুতে হবে, তার আগে লেপটাকে ভালো করে ফোল্ড করে সমস্ত শীতের যে কম্বল লেপগুলো আছে না আমাদের এই ঘরের যে খাটটা রয়েছে তার নিচটাতে আমরা সেট করে দেবো। আবার তো আসছে বছর আবার হবে শীতকাল, তাই না? তো এক বছরের আবার অপেক্ষা। আর সব যে ব্ল্যাঙ্কেটের কভার বলো আর লেপটা এরকম দেখো এই বস্তাটার মধ্যে করেই রাখা হয়। এটাকে ভালো করে রোল করে মানে কি করে বেঁধে দিয়ে ওটাতেই রাখা হয়, মানে এটাতেই মা পাঠিয়েছিল বলে এটাতেই রাখা হয়। দেখো আমি সুন্দর করে রোল করে নিয়েছি। আর এই লেপটা এত ভালো, এত গরম হয় লেপটাতে কি বলবো। তো সব আজকে তুলে ফেলছি আর বিছানা পুরো হয়ে যাবে ফাঁকা। এর মধ্যে দেখো দিয়ে দিলাম, তারপরে ভালো করে তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম তুলে ফেলতে হবে, তুলে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। তো ফাইনালি আজকে সেই দিন। আর আজকে তো আমরা রেখেছি রোজা। গতদিন তোমাদের বলেছিলাম যে আজকের ব্লগটা দেখতে ভুলবে না, আজকের দিনটা আমরা রোজা রেখেছি। রোজা রেখে যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে চাপটা নেই, তারপরে দুপুরবেলা ঝটপট করে রান্নার চাপটা নেই, তাই জামানকে বললাম জামান চলো তাহলে আজকে আমরা এই কাজগুলো করে ফেলি। ও বললো ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখো ওই এই কর্নারটা করে যেন আর প্রয়োজন না হয়, এই দিকের কর্নারগুলো আমি ফাঁকা রাখি, যখন কোনো কিছু রাখতে হলে রাখি, আর ওই দিকগুলোতে আমি শীতের এই সমস্ত জামা কাপড় টাপড়গুলো রেখে দিই। যাই হোক, মোটামুটি ঢোকানো চললো। তারপরে এই ঘরে এসেছি, এই ঘরেও কিছু জিনিসপত্র ঢোকাতে হবে। আমার একটা ব্ল্যাঙ্কেটের না আমি এটা খুঁজে পাচ্ছিলাম না কভার, তাই এদিক ওদিক খুঁজছিলাম। আলটিমেট যেখানে ছিল সেখানে আমি তিনবার খুঁজেছি অথচ চোখে পড়েনি। এরমই হয় জানো তো, যখন যেই জিনিসটার প্রয়োজন আমরা খুঁজি পাই না, বাট আলটিমেটলি সেখানে পাই যেখানটাতে আমরা 3-4 বার খুঁজে নিয়েছি। তো এরমই আমার সাথে হলো। আর বলতে পারো যে দিদি এখন তো রমজান মাস না, কেন তোমরা রোজা রেখেছো, তার রিজনটাও আমি তোমাদেরকে বলছি। তার আগে দেখো ছাদ থেকে এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিয়ে চলে এলাম, এইগুলো ফোল্ড করছি। আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল যেইগুলো আমি তোমাদের যেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করিনি কখনোই, কারণ মনে হয়েছে যাই হোক এই জিনিসটা শেয়ার করব। আমাদের যেটা হয়েছিল যে একটা আমরা এক জায়গা থেকে আসছিলাম, তো ফেরার পথে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ব্যাগ আমরা ভুলে রেখে ট্রেন থেকে নেমে পড়েছিলাম, যেটা তোমাদের সাথে আমি এখনও শেয়ার করিনি। তো যদি তোমাদের মনে হয় তোমরা শুনবে জানতে চাও কমেন্ট করো, আমি নিশ্চয়ই শেয়ার করব। তো সেই মুহূর্তে আমি মানে এটা হয় না, আমরা দুজনেই নিয়ত করেছিলাম যে আল্লাহ এই জিনিসটা যদি আমি পেয়ে যাই, কারণ ওটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, তাহলে আমরা দুজনেই একটা রোজা রাখবো। তো সেই উদ্দেশ্যেই আজকে আমরা রোজাটা রেখেছি। তো দেখো এদিকে ওইগুলোকে দিয়ে দিলাম। আর এইখানটাতে যে দেখতে পাচ্ছ একটা স্পঞ্জ মতো, এটা আমাদের কোল লাইভের একটা সুন্দর মিষ্টি বন্ধু মীরা আপা। মীরা আপা দেখেছো তোমরা বিয়েতে, ঠিক আছে, ওই আপাই আমাদেরকে গিফট করেছে। আমরা প্রথমে ওই আপাদের বাড়ি গিয়ে জিনিসটা দেখেছিলাম, খুব ভালো শীতকালে কাজে লাগবে, তো আমি বলেছিলাম যে আপা তাহলে এই জিনিসটা আমাকে এনে দিও। তো এনে তো দিয়েছিল, বাট আমরা যখন ওনাকে এর চার্জটা দিতে চেয়েছিলাম, টাকা দিতে চেয়েছিলাম, নেয়নি আপা, তো গিফটই করা বলে। তো মিষ্টি আপা আমাদেরকে এটা গিফট করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাও তো ধন্যবাদ জানিয়েছি, অন ক্যামেরাতেও তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যেহেতু এটা লাগবে না, তাই জামানকে বললাম জামান এটাকে বাইরে রেখে নষ্ট হয়ে যাবে, এটাকে খাটের মধ্যে রেখে দেওয়া যাক। বললো হ্যাঁ কোনো অসুবিধে নেই। তো আমাদের এই ঘরের যে খাটটা রয়েছে এই ঘরের খাটের বক্সে অনেকটাই ফাঁকা রয়েছে, জামান বললো এখানে ফিক্সড করে দিই। দেখো ছাদ থেকে জামা কাপড় এনে সমস্ত আমি এই সোফার সিঙ্গেল সোফার উপর রেখেছি, আস্তে ধীরে সব ফোল্ড করবো। দেখো এই যে সবকিছু এদিকে গোছাচ্ছি জিনিসপত্র, যেদিন ওই শীতের জিনিস বের করা হয় আর শীতের জিনিস ঢোকানো হয় বাড়ির অবস্থা আর হাল বেহাল হয়ে যায়।
এই ঘরের ওই ম্যাট্রেসগুলোকে ঠিকঠাক করে নিয়েছি, বেডশিট ওয়াগেরা চেঞ্জ করব, দুই ঘরেরই চেঞ্জ করব, কারণ এইগুলো ভালো করে খুললে ঠুললে না ধুলো ধুলো হয়েই যায়, যতটাই আমরা সেফলিভাবে করি না কেন তবুও ধুলো হয়। তো ওই বেডশিটে আর ঘুমোতে ইচ্ছে করে না, তাই নতুন না ফ্রেশ ধোয়া একটা বেডশিট ওই ঘরে পেতে নিলাম। এবার চলে এসেছি এই ঘরে, এই ঘরেও তাই, এই ঘরেও একটা ফ্রেশ বেডশিট পেতে নেবো। আর বেডটা আমার না ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে বেডটা কত হয় ফ্রি হয়ে গেছে, অনেকটা জায়গা বেরিয়ে গেছে, এরম মনে হচ্ছে। যাই হোক, বেশ ভালোই লাগছে না, তবু আমি বলবো শীতকালটা আমার কাছে অনেক 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 ভালো ভালো লাগার সিজন। তো দুটোকেই মেনে নিতে হবে, শীতও যেমন সুন্দর গ্রীষ্মও তেমন সুন্দর। পিলো কাভারগুলোকে এবার চেঞ্জ করবো, করে বিছানাটাকে ঠিকঠাক করে ওই ঘরে যাবো, একটু জামাকাপড়গুলোকে ফোল্ড করবো, তারপরে বাকি কাজ। আজকে তো রান্নার চাপটা নেই, পুরো রমজান মাসের মতোই ফিলিং হচ্ছিল জানো তো, যেন মনে হচ্ছে যেন রমজান মাস চলছে, আমরাও ওইভাবে চলছি। রেডি? হ্যাঁ রেডি। ফোনে একটা বাজে আর 15 মিনিট পর নামাজ শুরু হবে, নামাজটা পড়ে আসি আগে। ঠিক আছে যাও। হ্যাঁ দোয়া করব তোমার জন্য। ঠিক আছে, সবার জন্য দোয়া করব, আমাদের টোটাল যত ফ্যামিলি মেম্বার আছে সবার জন্য। ঠিক আছে ঠিক আছে আসছি। হ্যাঁ, জামান বেরিয়ে গেল, তারপরে দেখো এই যে এই ঘরের যে কটা আমি শুকিয়ে গেছিলো সে কটা এনেছি, এনে আমি এইগুলোকে ফোল্ড করব। যেহেতু আজকে আবার আপা কাপড় জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, তো বলেছিল বেলার দিকে আসবো, এবার ওও চলে গেছে, যদি ইতিমধ্যে আপাও চলে আসে তাহলে আমার অসুবিধে হয়ে যাবে, তাই আপা আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম, তারপরে আমিও স্নান ধান করবো এবং নামাজ আদায় করবো। দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি নামাজ কেন পড়ো না, নামাজ আমি পড়ি, বাট সবসময় সেটা আমার মনে হয় ক্যামেরার সামনে তুলে না ধরাটা ভালো, তাই না? দেখো এই জিনিসগুলো ওই ক্যামেরার সামনে তুলে ধরে হয় না কখনো। তো দেখো আজকে একটু সুযোগ ছিল, তাই বললাম কি চলো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর এই যে নাইটিগুলো সবগুলো আস্তে আস্তে করে চলো ফোল্ড করব। ফোল্ড করে আবার ফোল্ড করতে করতেই আপা চলে এসেছিলো, এসে সবজি টবজিগুলো কেটে দিল, ঘর ঠর ঝাড় দিয়ে মুছে দিয়ে গেল। কিন্তু রোজা আছি তো, মানে রোজার মাস একটা অনুভূতি হচ্ছে আস্তে আস্তে, চোখ মুখটা কিন্তু আস্তে আস্তে, কয়েকটা দিন পরেই রোজা, ঠিক এই আজকের দিনে এক মাস পরে পুরো রোজা। আপা ঘর মুছে সবজি টবজি কেটে দিয়ে গেল, সকালবেলা এসে জামা কাপড় কেচে দিয়ে গেছিল, আর এই কাজগুলো এখন করে গেল, আমি স্নান করব, নামাজ পড়ব, তারপরে আজকে রমজান স্পেশাল না রোজা স্পেশাল, এই জিনিসটাকে এই জিনিসটা প্রপার ইউটিলাইজ করে কিন্তু জামান। ও দুপুরবেলা খাওয়ার পরে অন্য কোথাও আর শোয় না, এই জায়গাটাতেই ওর শুতে নাকি ভালো লাগে, জানলা দিয়ে একটু হালকা হালকা রোদ্দুরও আসে, তবে আর কয়েকটা দিন তারপরে আর উপায় নেই, এখানে বসাই যাবে না। আর এই যে সন্ধ্যাবেলা, তখন সন্ধ্যাবেলাটা বসতে ভালো লাগবে। চলো এখানে কার্পেটটাও নিয়ে আসি, কার্পেটটাও পেতে দিই, আর ঘরে লেপ কম্বলগুলো তুলে দিয়ে না বিছানাগুলো মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে, মানে বাড়িটা কেমন ওয়েট কম হয়ে গেছে নাকি। আর এখন শুধু বাকি শীতের জামা কাপড়গুলোকে আপাকে বলেছি, কারণ শীতের জামা কাপড়গুলো তো কাচতে হলে ওটার জন্য এক্সট্রা কিছু দিতে হবে আপাকে, তো বললো ঠিক আছে আমি এখন রাখো, আমি কয়েকটা দিন কাজের চাপ আছে তারপরে কেচে দেবো। কেচে এবার শীতের জামা কাপড়গুলো বাড়ি পাঠিয়ে দিতে পারলেই ব্যাস, আবার এক বছর হবে। এই কার্পেটও কিন্তু খুব বেশি দিন আর নেই, এও ভালো লাগছে না, পায়ের নিচে যেন মনে হয় গরম, মুজে পায়ের নিচে ঠান্ডাটা যখন পড়ছে না তখন ভালো লাগছে। স্নান কমপ্লিট হয়ে গেল, আজকে চুলটা না ভেজাইনি, কালকে আমি একদম শ্যাম্পু ঠ্যাম্পু করেছিলাম তাই ভেজাইনি, তো চুলটা আছড়ে উজু করে আগে নামাজটা পড়ে নি, তারপরে রান্নার কাজে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার জন্য দোয়া করেছো? সবার জন্য দোয়া করেছি। করেছো? চলো এবার রান্নাঘরে যেতে হবে, আমার না রোজার মাসের কথাই মনে হচ্ছে যে ফিলিং আসছে, আর চলেও তো এসেছে না রমজান মাস, ঠিক ওই রকমই মনে হচ্ছে, এই যে নামাজ আদায় করে তারপরে আস্তে আস্তে যেতে হবে রান্নাঘরে, কারণ অনেক কিছু রান্না করার থাকে, ইফতারের প্রিপারেশন, ডিনারের প্রিপারেশন সব কিছু, তো চলো রান্নাঘরে যাই। এইগুলো ফলগুলো বার করেছো? ও না, ফ্রিজ থেকে ফল ওয়েট করতে হবে, তারা ফলগুলো বার করো, ফলগুলো ফ্রিজে আছে তো এখন যদি বের করে না রাখি তাহলে ইফতারে ঠান্ডা ঠান্ডা ফল খেতে হবে, আর ফল ঠান্ডা খাওয়া যাবে না, শরবতটা খাবো। শরবত আমি তো ঠান্ডা খেতেই পারবো না। হ্যাঁ তোমার জামানের তো খাওয়াই যাবে না,
তবু আমিও খাবো না, না খাওয়াই ভালো, যতটা সাবধানে থাকা যায়। ঠান্ডা সত্যি বলছি, এখন ঠান্ডা খেও না। না না খাবো না, বলেছি আমি খাবো। এই যে ফলের ঝুড়িটাকে নিচে রেখে দিই, কারণ এইগুলোকে পরে কাটবো, তার আগে প্রিপারেশন করবো ইফতারের জন্য। এখানে মুসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে খুব সুন্দর একটা ভাজা করবো, মানে স্ন্যাক্স আইটেম করবো, যেটার রেসিপি তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যেমন রেসিপিগুলো পাচ্ছ পেয়ে গেছো হয়তো অলরেডি। আর এদিকে রান্নার জন্য এই যে দেখো আমি ফুলকপি আলুটা ভাজা করবো, তো ভাপিয়ে নিয়ে করবো। ভাপাতে আমি বসাতে দিয়ে দিয়েছিলাম। এদিকে ছোলাটাও বয়েল হয়ে গেছে, এবার ছোলাটাকে ভাজতে হবে। তো এই যে আদা রসুনটা শেষ হয়ে গেছিলো, আপা আদা রসুন ছিলে এনে দিয়েছে, এটাকে এখন পেস্ট করবো। যেদিন আদা রসুন পেস্ট করা থাকে না, মনে হয় যেন অনেকটা কাজ। এই যে আদা রসুন পেস্ট কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেল। এটা এখানে থাক, আমি এইগুলো পরে করছি, তো স্ন্যাক্স এর প্রিপারেশনটা আগে করে। এই যে মুসুর ডাল আর ডিম দিয়ে আমাদের ইফতারের স্ন্যাক্সটা, মানে এটাকে ব্যাটারটাকে রেডি করে রেখে দিলাম, আর ইফতারের কিছুক্ষণ আগে এটাকে শুধু ফ্রাই করে নেবো। চলো এবার আমি ঝটপট করে ছোলাটা ভাজা করব, ফুলকপি আলু ভাজা করব, ডাল করতে হবে, অনেক কাজ আমার এখন। আজকে বলেছিলে মাছ খাবো, কিন্তু ভালো লাগছে না। না আমার কেন ইচ্ছে হচ্ছে না মাছ খেতে, মনে হচ্ছে আমাকে বলো না আমার মাছ আনতে যাবে, তার থেকে একটু মাংস নিয়ে এসো না, তাহলে ভালো লাগে। কারণ আমি চিকেন খেতে খুব পছন্দ করি, মাছও খাই না, তবে পছন্দের খাবার বলতে গেলে চিকেন। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা একটু চিকেন এনে দেবো। তো চিকেনটা পরে করবো, এখন আমি ফুলকপি আলু ভাজাটা ডালটা করে রেখে দেবো। এই যে ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিই। বয়েল এমনিও মোটামুটি হয়ে গেছে, প্রায় অর্ধেকটাই প্রায় হয়ে গেছে আর হবে। এই পাশে ছোলা ভাজার জন্য দেখো শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটাকে এখন ভাজবো। আমার ছোলা ভাজা না মানে রোজার বেস্ট পার্ট বলতে পারো, এই ছোলা ভাজা এত ভালো লাগে খেতে, এমনি আমার খুব ভালো লাগে খেতে। আর এখন এই যে প্রতিদিন এটা একটা রুটিনের মধ্যে হয়ে যাবে, মানে রমজান মাসে খুব ভালো লাগে খেতে। ছোলাটা সিদ্ধ করেছো? হ্যাঁ, এই যে ছোলা সেদ্ধ কমপ্লিট, ছোলা আর আলু, এবার এটাকে শুধু ফোড়ন দেওয়ার ব্যাপার, মানে ভাজার ব্যাপার। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দেবো, এই যে লবণ দিচ্ছি, কারণ ছোলাতে সেদ্ধ করার সময় আমি তেমন অতটা লবণ দিই না। লবণ পড়লো, পড়বে। এবার হলুদ, জিরে গুঁড়ো লাগবে। ও জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, জিরে গুঁড়োটা এই যে মানে স্টোর রুমে থাকে, এমন নয় যে একদম পুরো স্টোর ফাঁকা হয়ে যায় আমার। আবার এটাকে শুধু এই কৌটোর মধ্যে ঢালবো আর এটাও দিতে হবে। এটা কি ছেড়ে বা ক্যাচ 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 ধরো জিরে। হয়ে গেছে, ওদিকে তাড়াতাড়িও করছি, পেঁয়াজটা পুড়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। এই যে অল্প পড়লো জিরে গুঁড়ো এতে। এবার এর মধ্যে যেটা দেব অবশ্যই ছোলা ভাজায়, যদি তোমরা আদা রসুন পেস্টটা না দিয়ে থাকো দেবে, এর টেস্টটাই কিন্তু অন্যরকম হয়, খুব বেশি না, অল্প দিলেই বেশ ভালো লাগে খেতে। এই যে সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিলাম, ব্যাস সেটাকে ভালো করে ভাজতে হবে। রান্না মোটামুটি কমপ্লিট, মানে ডাল হলো, ভাজা হলো, মাংসটা আনবে তারপরে হবে, রাতে মাংস আর ভাত করব। আর এই যে আখের গুড়টা ভিজিয়ে দিচ্ছি, আজকে আখের গুড়ের শরবতটা হবে, তাই জলের মধ্যে গুড়টা আগে কিছুক্ষণ ভিজুক, তারপরে এর মধ্যে বিট লবণ লেবু সব কিছু পড়বে। এই গরমে এই আখের গুড়টা খাওয়া শরীরের জন্য খুব উপকার, শরীর ঠান্ডা থাকে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে লেবু আর বিট লবণ দিয়ে এটা করলে, আর এর মধ্যে ঠান্ডা জল মিক্স করে দিলে তুমি একদম তৃপ্তিতে তৃপ্তি। তো এটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি ফলটা কেটে নিই। এই যে এর মধ্যে সব আমি জলে ভেজেতে দিয়েছি সব ফলগুলোকে, এবার এটাকে এক এক করে সব কেটে নেব আর প্লেটে সাজিয়ে ফেলবো। তারপরে ভাজাটা করতে হবে, এখনো ভাজাটা করতে বাকি, এখন ঘড়িতে বাজে 5টা, তো আশা করছি হয়েই যাবে, হয়েই তো গেছে প্রায়। এই ছুরিগুলো দিয়ে না যে কোনো জিনিস কাটতে এত ইজি হয়ে যায়, মনে হয় কোনো অসুবিধেই নেই। এই যে সব জোগাড়, আখের গুড়ের যে শরবতটা সেটা, আর আমি আঞ্জুকে ফোন করেছিলাম, দেখো এসেছে আবার কি কি সব এনেছে। হ্যাঁ ইফতার করবে, একটু ইফতারই আনবো না,
ইফতারে নিয়ে চলে এসেছে, এবার সবাই মিলে আমরা বসে ইফতার করবো। আর আজকের ইফতারিতে দেখে নাও কি কি এখানে, দেখ খেজুর, খেজুর ছাড়া তো ইফতার হবেই না। ছোলা ভাজা, স্যালাড, আঙুর, এখানে সমস্ত ফল, সিঙ্গারা, আর ও আবার এনেছে লাড্ডু। ও আর এই যে ভাজা ছাড়াও তো ইফতার কমপ্লিট হবে না, কোনো কিছু একটা ভাজা তো লাগবেই লাগবে। এইখানটাতে দেখো ইফতার রেডি করছি, আর আজকে আমি আঞ্জুকেও ডেকে নিয়েছিলাম যে সবাই মিলে একসাথে ইফতার করব। বলেছিলাম তুই যদি ফ্রি থাকিস তাহলে আসিস, তাহলে খুব ভালো লাগবে। আর তুমি এখানে বসো না, রমজান স্পেশাল ডেকোরেশন ভিডিও আসবে, অনেক সুন্দর সুন্দর রমজান মাসের ভিডিও আসবে, তোমরা অপেক্ষাও করছো। দিদি রোজার মাসের ভিডিও দেখতে চাই নিশ্চয়ই, আর তো কয়েকটা দিন অপেক্ষা করো। তারপরে আমাদের এক মাস ধরে চলবে রমজান মাস, মাহে পবিত্র মাস। আর দেখো রোজা রেখে একটা খেজুর খেয়ে তারপরে এই এক গ্লাস যে ঠান্ডা পানি, ওফ তৃপ্তি তৃপ্তি তৃপ্তি, এর থেকে তৃপ্তি জিনিস আর মনে হয় কিছু নেই। তখনই মনে হয় যে আল্লাহ, মনে হচ্ছে জান্নাত পেয়ে গেলাম। তাহলে জান্নাতে কি সুখ, তাই না বন্ধুরা? তাই দেখো আমরা আবার গল্পও করছি, ওইটা নিয়ে, ওই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল যে রোজা রেখে একটা খেজুর খেয়ে ঠান্ডা পানিটা খেলে মনে হয় যে সত্যি আমরা জান্নাতে চলে এসেছি। আর এই যে খেজুরটা চুর মানে খেয়ে ফেলার জন্য প্লেটটা আনা হয়নি, সর্বত্র দুর্দান্ত হয়েছিল। এবার তো মনে হচ্ছে রমজান মাসে যেমন দেখেছো আমাদের গুড় বাতাসার শরবত হয়, এবার আর গুড় বাতাসা না, এবার হবে কি বলে আখের গুড়ের শরবত। দারুণ লেগেছিল, দারুণ। তো এইদিকে যাচ্ছে আঞ্জুকে, বলো আঞ্জু একটু ট্রাই করে দেখ, ভালো হয়েছে, তাই ওর জন্য একটুখানি বললো আমাকে অল্প করে দে, ওর জন্য এনে দিলাম। বারবার ইফতার করছি আর উঠছি কারণ এই শরবতটা আনার জন্যই। ইফতার কমপ্লিট করে আমাদের নামাজ পড়া হয়ে গেছে, এবার মেন পার্ট হচ্ছে মুড়ি মাখা। এই যে মুড়ি মাখার জন্য বড় একটা গামলা এনেছি, আর ওইখানে বসে মাখালে হবে না, নিচে বসে মুড়িটা খেতে হবে। এটাই তো বাঙালির, রমজান মাসে মুড়ি হবে না ওটা, হতে পারে। আর এই যে মুড়িটা বসে নিচে বসে খেতে হবে। আর জামান খুব সুন্দর মুড়ি মাখায়, মুড়ি পড়লো এর মধ্যে সমস্ত শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে, একটু লেবু দিয়ে, চানাচুর দিয়ে, সিঙ্গাড়া দিয়ে সুন্দর করে মুড়িটা মাখাবে, লোভনীয় মুড়ি মাখানো। জানো তো রোজার মাসে আম্মাও বলে হোসেন খুব ভালো মুড়ি মাখা, মানে অ্যাকচুয়ালি ওর নাম তো হচ্ছে এমডি হোসেনুজ্জামান, আমি জামান করে বলি, বাট বাড়িতে সবাই ওকে হোসেন করেই বলে। তো বলে যে হোসেন খুব সুন্দর মুড়ি মাখায়, মানে ওর মুড়ি মাখানো সব চেটে পুটে খায়। আবার ওর টেকনিক হচ্ছে লেবু দেবে, তারপরে হচ্ছে আবার একটু লবণ দেবে, আর তারপরে দেখো ছোলাগুলো দিচ্ছে, তো সিঙ্গাড়া দেবে। আর এদিকে আঞ্জু আমাকে, আঞ্জু আর আমি দেখো শাড়ি দেখতে ব্যস্ত, মেয়েদের যেটা একসাথে হলে হয় জামা কাপড় শাড়ি এই সমস্ত দেখতে, মুড়িটা দেখো কতটা লোভনীয় লাগছে, তাই না? কার কার লোভ লাগছে বন্ধুরা মুড়ি মাখা দেখে জানিও কিন্তু অবশ্যই। আর মুড়ি মাখা খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে মুড়ি জিনিসটাই খেতে আমিও খুব ভালোবাসি। এবার টেস্টিং, ইফতার কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তার লাগে না আর বেশিক্ষণ বসে থাকলে হবে না, কারণ এই জিনিসগুলোকে ধুয়ে ধুয়ে তুলে দেব, তারপরে ভাত বসাবো। আর তোমাদের বলছিলাম না যে আজকে রাত্রিবেলা চিকেন করবো, বাট যেমন এখন বলছে আমার একটুও চিকেন মানে যেতে ইচ্ছে করছে না, এমন আমারও এখন রান্না করার মুড নেই। তো ডাল আছে, ফুলকপি আলু ভাজা, ভাত করব, আর দেখি ও কী খায়, ডিম ভাজা নাহলে ওই ওই ওটা রয়েছে, ওটা ওর এত পছন্দ হয়েছে যেটা করলাম ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে, তো বলছে ওই ভেজে দাও। আচ্ছা দেখা যাক কী করি, এটা এটা আছে, হ্যাঁ এই তো দু তিন পিস হয়ে যাবে, আমি আমি খাবোই না, আমার রাতে দারুণ টেস্ট হয়েছে, এটা যে এত টেস্ট হয়েছে কি বলবো। সত্যি বলছো বৎসো, তো কি রান্না, তাহলে কি দিয়ে ভাত খেতে দেবে আমাকে? তুমি মাংস নিয়ে আসলে আমি রান্না করতে পারি, আমার এখন যাওয়াটা আমার তাহলে সম্ভব না। আসলে হঠাৎ করে রোজা করলাম না, প্রচন্ড কষ্ট হচ্ছে। আচ্ছা মানে গাড়িটা বার করবো এরকম শক্তিও আমার, আমি তাহলে এ করি, ডাল আছে, ডাল তো করেছি, ফুলকপি আলু ভাজা করেছি, আর এটা ভেজে দেবো। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যেবেলা, এখন রাত্রি 10:30 বাজে, তো সন্ধ্যাবেলা ওই ছোলা ভাজা এটা ওটা খেয়েছি, ভাজা ঢাজা,
কেমন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তাই এক কাপ গরম জল খাচ্ছি, খেলে অনেকটা রিল্যাক্স লাগবে। এই যে আমাদের রাতের খাবার দাবার, এখানটাতে রয়েছে ডাল, এখানটাতে ফুলকপি আলু ভাজা, আর এই যে কয়েকটা বড়া যেমন কে ভেজে দিয়েছি। আমি আর রাতে কিচ্ছু খাবো না, কারণ ওই অতটা মুড়ি খাওয়ার পরে না কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো আর এই যে ভাতও হয়ে গেছে, চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগ কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে আরো একটি সুন্দর ব্লগের মাধ্যমে। গুড নাইট।